हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स, इंस्टीट्यूट ऑफ एकेडमिक एंड कॉम्पिटिटिव इंग्लिश परिचालित एसबी एजुकेशन एंड कैरियर तुम्हारे आरेकबार स्वागत। तो आमी आरेकटा वीडियो निये एसेछि क्लार्कशिप पार्ट टू परीक्षार जोन्नो, सीजीएल पार्ट टू परीक्षा एवं अन्यान्य फाइनल परीक्षार जोन्नो आमरा लेसन दिए चलेछि, प्रैक्टिस करिए चलेछि। किन्तु आमार काछे बहु अनुरोध आछे स्यार, अन्यान्य विषयगुलो जिके मैथ जीआई एगुलो एकटु जदि दें ताहले सुविधा हय। तो ताई এই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেদের কথা ভেবে আজকে আমি সায়েন্সের জিকের উপরে একটা বিশেষ পার্ট নিয়েছি। খুব গুরুত্বপূর্ণ, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে এবং সেটা আমি পরপর আলোচনা করে যাব। আশা করি তোমাদের এটা উপকারে লাগবে, যারা প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা দেবে তাদের জন্য বা সবসময়ের জন্য বিশেষ পার্ট টু এবং অন্যান্য যে মিসেলেনিয়াস পার্ট টু, আইসিডিএস পার্ট টু, এই বিশেষ পার্ট টু মিসেলেনিয়াস পার্ট টু যেখানে জিকে আছে জিআই আছে সেগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো গিয়ে আমরা আলোচনা করি প্রশ্নগুলো। তো আমরা প্রশ্ন জেনারেল নলেজ সায়েন্সের ওপরে আলোচনা করি। তো নাম্বার ওয়ান কোশ্চেন, টেলিফোন ওয়াজ ইনভেন্টেড বাই, নাম্বার এ উত্তর জে এল বেয়ার্ড, বি আলেকজান্ডার গ্রাহাম বেল, সি মার্কনি, ডি হামফ্রে ডেভি। তো এখানে অ্যান্সার হবে বি আলেকজান্ডার গ্রাহাম বেল। ওকে, তো তোমরা সেটা দেখে নাও। নাম্বার টু, সেফটি ম্যাচ ওয়াজ ইনভেন্টেড বাই, সেফটি ম্যাচ ওয়াজ ইনভেন্টেড বাই হামফ্রে ডেভি, জিলেট, ল্যান্ডস্টর আর মার্কনি। এখানে অ্যান্সার হবে হ্যাঁ সি, দুয়ের সি, ল্যান্ডস্টর্ম। ওকে, সেফটি ম্যাচ ল্যান্ডস্টর্ম আবিষ্কার করেন, ইনভেন্টেড করেছিলেন। অ্যান অ্যাসিড ইজ এ কম্পাউন্ড হুইচ ওয়েন ডিজলভ ইন ওয়াটার প্রডিউসেস, অর্থাৎ একটা অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন জলে দ্রবীভূত হয় কি উৎপাদন করে, অক্সিজেন আয়নস ও টু প্লাস অ্যাজ দ্য অনলি পজিটিভ আয়নস, হাইড্রোজেন আয়ন এইচ প্লাস অ্যাজ দ্য অনলি পজিটিভ আয়নস, অক্সিজেন ও টু অ্যাজ দ্য অনলি নেগেটিভ আয়নস আর নান অফ দিস। এখানে বি অ্যান্সার হবে হাইড্রোজেন আয়নস এইচ প্লাস অ্যাজ দ্য অনলি পজিটিভ আয়ন। আমরা জানি হাইড্রোজেন আয়নটা থাকে অ্যাসিডে, তাই এখানে অ্যান্সারটা হবে হাইড্রোজেন আয়ন, তাই অ্যান্সার হবে বি। আচ্ছা, দুয়েরটা সি আর একেরটা বি। ওকে, আচ্ছা এরপরে চারের প্রশ্ন, হাই অ্যান্ড, এখানে দেখা যাক চারের প্রশ্ন, হাই অ্যান্ড লো টাইডস, হাই অ্যান্ড লো টাইডস অকার এ লিটল মোর দ্যান, অর্থাৎ জোয়ার, ভরা জোয়ার এবং মরা জোয়ার সেটা কখন ঘটে, টুয়েলভ টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাপার্ট, চব্বিশ ঘন্টা ছাড়া ছাড়া, বি এইটিন আওয়ার্স অ্যাপার্ট, আঠেরো ঘন্টা ছাড়া ছাড়া, সি টুয়েলভ আওয়ার্স অ্যাপার্ট, বারো ঘন্টা ছাড়া ছাড়া, ডি নান অফ দিস। তাহলে এখানে কোনটা উত্তর হবে, না নান অফ দিস, ঠিক আছে। হ্যাঁ, টুয়েলভ আওয়ার হবে না, এইটিন আওয়ার্স হবে না, টুয়েলভ, হ্যাঁ এখানে নান অফ দিস অ্যান্সার হবে। আচ্ছা তারপর নাম্বার পাঁচ, হোয়েন মেটাল ইজ হিটেড দ্য ডেন্সিটি অফ মেটাল কী হয়, যখন মেটাল উত্তপ্ত করা হয় তখন কি হয় মেটালের, হ্যাঁ ডেন্সিটিটা কী হয় অর্থাৎ ঘনত্বটা কী হয়, না ইনক্রিজেস বেড়ে যায়, রিমেন্স দ্য সেম একই থাকে, ডিক্রিজেস কমে যায়, নান অফ দিস। তাহলে এটা কী হবে, উত্তরটা হবে সি, ডিক্রিজেস, অর্থাৎ আয়তনে বাড়ে তখন ঘনত্ব কমে যাবে। আচ্ছা নটিক্যাল মাইল ছ নম্বর, নাম্বার এরপরের প্রশ্ন ছ নম্বর, নটিক্যাল মাইল ইজ, নটিক্যাল মাইলটা কী, না এ হচ্ছে ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন স্পেস ট্রাভেল, বি এ ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন রেস, সি এ ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন এভিয়েশন, ডি এ ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন নেভিগেশন। এর কোনটা উত্তর হবে, না উত্তর হবে ডি, এই ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন নেভিগেশন হচ্ছে নটিক্যাল মাইল, অর্থাৎ সমুদ্রে যারা জাহাজে বা সমুদ্রে নৌকা সেখানে যে দূরত্ব অতিক্রম করতে হয় মাছ ধরা জাহাজ বা বিভিন্ন সমুদ্রে যে জাহাজ তাদের দূরত্ব মাপা হয় নটিক্যাল মাইলে, নটিক্যাল মাইল। আচ্ছা নাম্বার সেভেন, দ্য লেন্থ অফ নাইট অন ভেনাস, ভেনাস বা শুক্র গ্রহে রাত্রির যে দৈর্ঘ্য সেটা কতদিন, না টু ফিফটি আর্স ডেজ, অর্থাৎ পৃথিবীর দিনের দুশো পঞ্চাশ সমান, টু টোয়েন্টি ফাইভ আর্স ডেজ পৃথিবীর দিনে দুশো পঁচিশ দিনের সমান, ওয়ান এইটিন ওয়ান ওয়ান এইট আর্স ডেজ অর্থাৎ পৃথিবীর দিনে একশো আঠেরো দিন, আর ওয়ান ওয়ান টু আর্স ডেজ অর্থাৎ একশো বারো দিন পৃথিবীর।
তাহলে ওটা কি না নাম্বার সি অ্যান্সার হবে 118 আর্থ ডেজ অর্থাৎ পৃথিবীর 118 দিনের যেটা সেটা হচ্ছে ভেনাসের রাত্রি ওকে সাত নম্বর এবারে আমরা আট নম্বর প্রশ্ন আলোচনা করি আট নম্বর প্রশ্ন কি আছে না অফ দ্য ওয়াটার দ্যাট ফলস অন দ্য ল্যান্ড সার্ফেস এভরি ইয়ার দ্য পার্ট হুইচ বিকামস গ্রাউন্ড ওয়াটার ইজ অ্যাবাউট অর্থাৎ পৃথিবীতে যে জল পড়ে অর্থাৎ বৃষ্টির সময় তার কত অংশ পার্ট হুইচ বিকামস গ্রাউন্ড ওয়াটার ইজ অ্যাবাউট অর্থাৎ যেগুলো মাটির সঙ্গে মিশে যায় সেটা কত অংশ মিশে যায় না এ হচ্ছে 60% বি 40% সি 20% আর ডি অল অফ ইট ডি এর সবগুলোই তাহলে এখানে এ উত্তর হবে এ 60% ওকে তো তারপরে নেক্সট কোশ্চেন 9 টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম ডিপেন্ডস আপন দ্য অর্থাৎ একটা দোলকের টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কালটা কিসের ওপর ডিপেন্ড করে না নাম্বার এ মাস অফ দ্য পেন্ডুলাম বব অর্থাৎ পেন্ডুলাম ব যে পিণ্ডটা মাস আছে তার ওপরে অ্যাম্পলিচিউড অফ ইটস অক্সিলেশন অর্থাৎ এর অ্যাম্পলিচিউডের ওপরে অক্সিলেশনের অ্যাম্পলিচিউডের ওপরে ডিপেন্ড করে লেন্থ অফ দ্য পেন্ডুলাম পেন্ডুলামের দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে নান অফ দিস এগুলোর কোনোটাই নয় এখানে অ্যান্সার হবে লেন্থ অফ দ্য পেন্ডুলাম অর্থাৎ পেন্ডুলামটা দৈর্ঘ্যের ওপরে ডিপেন্ড করে ওকে তাহলে অ্যান্সার হবে সি আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন 10 দশের প্রশ্ন কি আছে এ পেন্ডুলাম লেন্থ 1 মিটার হ্যাজ এ পিরিয়ড অফ 2 সেকেন্ডস দ্য পিরিয়ড অফ পেন্ডুলাম অফ লেন্থ 2 মিটার ইজ নাম্বার এ 2.8 সেকেন্ডস 3 সেকেন্ডস 2.4 সেকেন্ডস ডি নান অফ দিস হ্যাঁ তাহলে এখানে কোনটা উত্তর হবে না 1 মিটার যদি লেন্থ হয় 2 সেকেন্ড হয় তাহলে পেন্ডুলাম পিরিয়ড অফ পেন্ডুলাম লেন্থ 2 মিটার যদি 2 মিটার হয় তার ক্যালকুলেশন দেখা যাবে এটা 2.8 সেকেন্ড হবে অ্যান্সার ওকে আচ্ছা তো তারপরেরটা আছে 11টা অ্যাভোগ্রাডো কনস্ট্যান্ট হ্যাজ দ্য ভ্যালু অফ হ্যাঁ অর্থাৎ অ্যাভোগ্রাডো কনস্ট্যান্টের মানটা কত অ্যাভোগ্রাডো যে বিজ্ঞানী ছিলেন তার নাম অনুসারে যে অ্যাভোগ্রাডো কনস্ট্যান্ট তার এটা কত না এ 6.03 × 10²² বি 6.01 × 10²³ সি 6.02 × 10²³ আর ডি 6.02 × 10²২ এখানে অ্যান্সার হবে সি 6.02 × 10²³ অ্যাভোগ্রাডো নাম্বার কনস্ট্যান্ট আচ্ছা তারপরের প্রশ্ন 12 অ্যান এলিমেন্ট ইউজড অ্যাজ এ সেমিকন্ডাক্টর অ্যান এলিমেন্ট যেটা সেমিকন্ডাক্টর অ্যান এলিমেন্ট ইউজড অ্যাজ এ সেমিকন্ডাক্টর ইন ট্রানজিস্টার ইজ ট্রানজিস্টার সেমিকন্ডাক্টর হিসেবে কী ব্যবহার হয় সেটা হয় গোল্ড এ বি জার্মেনিয়াম সি সিলিকন ডি আর্সেনিক তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে না এটা হবে জার্মেনিয়াম বি জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর হিসেবে অর্ধ পরিবেশ হয়ে ব্যবহৃত হয় নাম্বার 13 নেক্সট প্রশ্ন দ্য মিল্ক সাপ্লাইড বাই মাদার ডেয়ারি ইজ হোমোজেনাইজড ইটস ফ্যাট হ্যাজ অর্থাৎ মাদার ডেয়ারি যে মিল্ক সাপ্লাই করে সেটা হচ্ছে হোমোজেনাইজড এর ফ্যাটটা কী হয় বিন ব্রোকেন আপ ইন্টু 5 পার্টিকেলস 5টা অংশ এটাকে ভেঙে ফেলা হয় হ্যাঁ বিন ডিক্রিজড কমিয়ে দেওয়া হয়েছে বিন ইনক্রিজ বাড়িয়ে দেওয়া হয়েছে রাইজেন টু দ্য টপ একবারে হায়েস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে উত্তর কী হবে উত্তর হবে এটা অর্থাৎ বিন ব্রোকেন আপ ইন্টু 5 পার্টিকেলস ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন 14 অ্যান এলিমেন্ট কমন টু নাইক্রোম অ্যান্ড জার্মান সিলভার যে একটা জিনিস এলিমেন্ট কমন টু নাইক্রোম অ্যান্ড জার্মান সিলভার নাইক্রোম এবং জার্মান সিলভারের কমন সাধারণ আছে এই রকম একটা এলিমেন্ট কী এক আছে ক্রোমিয়াম বি নিকেল সি কপার আর ডি সিলভার তাহলে এখানে কোন উত্তর হবে অ্যান্সার হবে বি নিকেল আচ্ছা নেক্সট প্রশ্ন 15 লো মেল্টিং পয়েন্ট অ্যালোয়েজ ইউজুয়ালি কন্টেন লেড অ্যান্ড কি লো মেল্টিং পয়েন্ট যেগুলো অর্থাৎ গলনাঙ্ক কম সেই রকম ধাতুগুলো তার সঙ্গে লেডের সঙ্গে কী থাকে লেড সীসা অ্যান্ড কপার থাকে মার্কারি থাকে টিন থাকে না জিঙ্ক থাকে এখানে কোন জিনিসটা থাকে না টিন থাকে ঠিক আছে তা লো মেল্টিং পয়েন্ট হচ্ছে যে ধাতুগুলো আছে তার লেডের সঙ্গে টিন থাকে ওকে মেশানো থাকে তাই তার লো মেল্টিং পয়েন্ট হয়ে যায় তারপর নেক্সট কোশ্চেন 16 দ্য সোলার সিস্টেম ওয়াজ ডিসকভার্ড বাই সোলার সিস্টেম কে আবিষ্কার করেছে কোপারনিকাস কেপলার আর্যভট্ট নান অব দিস
তাহলে কি আবিষ্কার করেছে সোলার সিস্টেম? এ কোপারনিকাস। ওকে নাম্বার 16 আচ্ছা এরপরে আমরা প্রশ্ন আসব নাম্বার 17 ওকে নাম্বার 17 কি আছে দ্য সাউথ পোল ওয়াজ ডিসকভার্ড বাই সাউথ পোল কে আবিষ্কার করেছে না নানসেন নানসেন আবিষ্কার করেছে আমুন্ডসেন আবিষ্কার করেছে মার্কো পোলো আবিষ্কার করেছে নান অফ দিস তাহলে সাউথ পোল কে আবিষ্কার করেছে না আমুন্ডসেন সাউথ পোল ওয়াজ ডিসকভার্ড বাই আমুন্ডসেন আচ্ছা নাম্বার 18 আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন কী আছে হু ডিসকভার দ্য অ্যাটম বম তা অ্যাটম বম কে আবিষ্কার করেছে না লর্ড রাদারফোর্ড অটো হান অ্যালবার্ট আইনস্টাইন আর নান অফ দিস তাহলে কে আবিষ্কার করেছে না অটো হান অটো হান এর ফর্মুলাটা আবিষ্কার করেছেন অর্থাৎ অ্যাটম বোমের ফর্মুলাটা আবিষ্কার করেছেন তারপরে 19 প্রশ্ন 19 পারমানেন্ট হার্ডনেস ইন ওয়াটার অর্থাৎ জলের যে স্থায়ী হার্ডনেস খরতা সেটা ক্যানট বি রিমুভ দূর করা যায় না ক্যান বি রিমুভ বাই বয়লিং ওয়াটার গরম জলে দূর করা যায় ক্যান বি রিমুভ বাই অ্যাডিং ওয়াশিং সোডা টু দ্য ওয়াটার ওয়াশিং সোডা যোগ করে এটা করা যায় আর নান অফ দিস কোনোটাই নয় তাহলে এইটা কি কোনটা উত্তর হবে না ক্যান বি রিমুভ বাই অ্যাডিং ওয়াশিং সোডা টু দ্য ওয়াটার অর্থাৎ কাপড় কাচার ক্ষেত্রে জলে ওয়াশিং সোডা ব্যবহার করে ওর খরতা দূর করা হয় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন 20 অফ দ্য ফলোয়িং রেডিয়েশনস অল আর ডেঞ্জারাস এক্সেপ্ট নিচে রেডিয়েশনগুলোর মধ্যে সবই কিন্তু খুব ক্ষতিকর কোনটা ছাড়া এখানে একটা ক্ষতিকর নয় এক্স রেস শর্ট রেডিও আলট্রাভায়োলেট রেস আর কসমিক রেস এগুলোর মধ্যে কোনটা সব থেকে ক্ষতিকর নয় না এটা হচ্ছে শর্ট রেডিও ওয়েভস বাদ বাকিগুলো সবই ক্ষতিকর সেগুলো কী কী এক্স রে ক্ষতিকর আলট্রাভায়োলেট রে ক্ষতিকর কসমিক রেজ ক্ষতিকর একমাত্র শর্ট রেডিও ওয়েভসটা ক্ষতিকর নয় ক্ষতিকারক নয় তারপরে হার্মফুল নয় নাম্বার 21 জেট ইঞ্জিনস আর জেট ইঞ্জিনগুলো কী এ রোটারি ইঞ্জিনস বি এক্সটার্নাল কম্বিউশন ইঞ্জিনস আর সি টার্বাইন ইঞ্জিনস আর ডি রিয়াকশান ইঞ্জিনস এগুলোর কোনটা কোনটা না এটা হচ্ছে রিয়াকশান ইঞ্জিন অর্থাৎ প্রতিক্রিয়া ইঞ্জিন হচ্ছে রেডগুলো অর্থাৎ আমরা দেখি যখন জেট ইঞ্জিন যায় তখন পেছন দিক দিয়ে একটা আলোর ফুলকি বেরোয় অর্থাৎ সেটা এত তীব্রভাবে সেই আলোর ঝলকানিটা বেরোয় সেই বিস্ফোরণটা যখন বেরিয়ে আসে তখন তার প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়ায় কী হচ্ছে রকেটটা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে আচ্ছা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল নাম্বার 22 সাউন্ড ট্রাভেলস ফাস্টার ইন সাউন্ড কিসে বেশি প্রবাহিত হয় এয়ার স্টিল ভ্যাকাম ওয়াটার তাহলে এটা কিসে না স্টিলে স্টিলে সাউন্ড বেশি প্রবাহিত হয় নাম্বার 23 অল অফ দ্য ফলোয়িং ইউটিলাইজ পাস্কালস ল এক্সেপ্ট নিচে সবাই পাস্কাল লটা ব্যবহার করে কোনটা ব্যতিক্রম আছে না এ টাইপরাইটার বি বারবার চেয়ার সি হাইড্রোলিক ব্রেকস আর ডি সার্ভিস স্টেশন লিফট তাহলে এখানে দেখা যাচ্ছে একমাত্র টাইপরাইটারটাই পাস্কালস ল অনুযায়ী ইউটিলাইজ পাস্কাল ল ইউটিলাইজ করে না বাদ বাকিগুলো পাস্কালের সূত্র ব্যবহার করে ওকে আচ্ছা তারপরে প্রশ্ন 24 স্টেনলেস স্টিলস ইউজুয়ালি কন্টেন্টস অ্যাবাউট 15% অফ মোর অফ স্টেনলেস স্টিলসে কী আছে 15% অথবা তার বেশি কী আছে কার্বন আছে নিকেল আছে ম্যাঙ্গানিজ আছে না ক্রোমিয়াম আছে তাহলে কী আছে স্টেনলেস স্টিলে না ক্রোমিয়াম আছে 15% অথবা তার বেশি ক্রোমিয়াম আছে তারপরে নাম্বার 25 হাইড্রোজেন ওয়াজ ডিসকভার বাই তাহলে হাইড্রোজেন কে ডিসকভার করেছে না প্রিস্টলে বয়েল চার্লস ক্যাভেন্ডিস তাহলে এখানে আমরা বিজ্ঞানী ক্যাভেন্ডিস হাইড্রোজেন আবিষ্কার করেছেন অর্থাৎ অ্যান্সার হবে ডি বিজ্ঞানী ক্যাভেন্ডিস আচ্ছা দেন কোশ্চেন নাম্বার 26 ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু স্টাডি দ্য বিহেভিয়ার অফ ভাইব্রেটিং স্ট্রিং ইজ অর্থাৎ যে যন্ত্র দ্বারা ভাইব্রেটিং স্ট্রিংয়ের অর্থাৎ কম্পনশীল তারের চরিত্র বর্ণনা করা হয় বা চরিত্র বিশ্লেষণ করা হয় সেটা কী না সেটা হচ্ছে এক সোনোমিটার বি ব্যারোমিটার সি হাইড্রোমিটার ডি নান অফ দিস তাহলে এখানে কী হচ্ছে না এখানে উত্তর হচ্ছে সোনোমিটার 26 এ
অর্থাৎ সোনোমিটার যন্ত্র দ্বারা কোনো কম্পনশীল বস্তুর কম্পন পর্যালোচনা করা হয়। দেন নাম্বার 27 প্রশ্ন, নাম্বার 27 দেখো তোমরা, দ্য পার্ট অফ দ্য টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স হুইচ ইজ রিকোয়ার্ড টু কনস্ট্রেন্টস দ্য বডি টু মুভ ইন ইটস সার্কুলার ল্যাটিচিউড ইজ, সার্কুলার ল্যাটিচিউডে ঘোরার জন্য যে পার্ট টোটাল গ্র্যাভিটেশন ফোর্স হুইচ ইজ রিকোয়ার্ড যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, ফোর্স অফ গ্র্যাভিটি, টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স আর নান অফ দিস। এইটা কোন কোনটা কোন ফোর্সের দরকার, না এটা সেন্ট্রিপেটাল ফোর্সের হ্যাঁ দরকার হয়। ওকে, তারপরে নাম্বার 28, দ্য ফোর্স হুইচ এ বডি এক্সার্টস অন এনিথিং হুইচ সাপোর্ট ইট কজ ইট ইজ কল্ড ইটস, কি বলা হয়, এ ফোর্স হুইচ এ বডি এক্সার্টস অন এনিথিং হুইচ সাপোর্টস ইট ইজ কল্ড ইটস ভেলোসিটি, পাওয়ার, ওয়েট, নান অফ দিস। এটাকে কি বলা হয় সেই ফোর্সটাকে, এটাকে বলা হয় ওয়েট, ওকে, অর্থাৎ ওজন বলা হয়। 29, এ লং সাইটেড পারসন ক্যানট সি থিংস, যার দূরদৃষ্টি সম্পন্ন, লং সাইটেড পারসন জিনিস সেই জিনিস দেখতে পারে না, কোনটা প্লেসড নিয়ার ইট তার কাছের জিনিস, প্লেসড অ্যাট এ লং ডিস্টেন্স দূরে যেটা আছে সেটা, প্লেসড ইন ফ্রন্ট অফ নোজ নাকের সামনে আছে যেটা, নান অফ দিস এগুলোর কোনোটাই নয়। তাহলে এটা কোনটা উত্তর হবে, না প্লেসড নিয়ার ইট, এর লং সাইটেড পারসন নিয়ার কাছের জিনিস দেখতে পারে না। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 13 কোশ্চেন, দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড দ্য, যেগুলো দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড, অর্থাৎ অ্যাটমে যে নিউক্লিয়াস আছে তার প্রোটন সংখ্যা কী কী বলা হয়, অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট, ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট, নান অফ দিস। তাহলে কী হবে সেটাকে কী বলা হয়, অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট বলা হয় প্রোটনের সংখ্যাকে। আচ্ছা, টু কনভার্ট সেন্টিগ্রেড টেম্পারেচার টু কেলভিন টেম্পারেচার উই মাস্ট অ্যাড, সেন্টিগ্রেড থেকে কেলভিন টেম্পারেচারে কনভার্ট করার সময় আমরা কত যোগ করতে হবে, এ 723 ডিগ্রি, বি 273 ডিগ্রি, সি 372 ডিগ্রি, নান অফ দিস। তাহলে এখানে কি কি উত্তর হবে, আমরা কত যোগ করব, না 273 ডিগ্রি, 273 ডিগ্রি, ওকে, 273 ডিগ্রি, ডিগ্রি কেলভিন সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। দ্য ভলিউম, নেক্সট প্রশ্ন 32, দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার ইফ দ্য টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, দিস ইজ, অর্থাৎ দ্য ভলিউম অফ এ গ্যাস, একটা গ্যাসের আয়তন হ্যাঁ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার, এর প্রেশারের সঙ্গে আনুপাতিক অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ইফ দ্য টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, যদি টেম্পারেচারটা স্থির থাকে, দিস ইজ বয়েলস ল, চার্লস ল, গ্যাস ল, নান অফ দিস। এই লটাকে কি বলা হয়, এই লটাকে বলা হয় বয়েলস ল, ঠিক আছে, বয়েলের সূত্র এটা। তাহলে বয়েলস সূত্রে আমরা জানি যে ভলিউম অফ এ গিভেন মাস অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার, ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, তাহলে ভি ইনভার্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি ভলিউমের সঙ্গে, তাহলে কী হচ্ছে, ভলিউম অফ এ গিভেন গ্যাস ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, অর্থাৎ প্রেশার যদি বাড়ে ভলিউম কমবে, ভলিউম যদি কমে প্রেশার বাড়বে, আর ভলিউম বাড়লে প্রেশার কমবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, বয়েলের সূত্র। নেক্সট কোশ্চেন 33, ওয়ান গ্যালন ইজ ইকুয়াল টু, ওয়ান গ্যালন সমান কত, 5 লিটার্স, 4.546 লিটার্স, 4.750 লিটার্স, নান, তো ওয়ান গ্যালন ইকুয়াল 4.546 লিটার্স, ওকে, এটা মনে রাখতে হবে, ওয়ান গ্যালন ইকুয়াল টু। আচ্ছা, নেক্সট নাম্বার 34, ওকে, হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফ্লাইং বেলুন, ফ্লাইং বেলুনেতে কোন গ্যাস ব্যবহার করা হয়, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কোন গ্যাস ব্যবহার করা হয়, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ফ্লাইং গ্যাসে কোন গ্যাস ব্যবহার করা হয়, না ফ্লাইং গ্যাসে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, হাইড্রোজেন হালকা, সবথেকে হালকা গ্যাস হাইড্রোজেন, তাই হাইড্রোজেনটা ব্যবহার করা হয়। তার নেক্সট নাম্বার 35, অ্যান এক্সোথার্মিক রিয়াকশান ইজ ওয়ান ডিউরিং হুইচ হিট ইজ, এক্সোথার্মিক রিয়াকশানটা এমন ধরনের রিয়াকশান যে সময়ে হিটটা কী হয়, হিট ইজ
অ্যাবজর্বড ফ্রম দ্য সারাউন্ডিংস, সারাউন্ডিং থেকে অ্যাবজর্বড হয়, লিবারেটেড টু দ্য সারাউন্ডিংস, হিট রিমেন্স কনস্ট্যান্ট, নান অব দিস, এই চারটের কোনোটি নয়। তাহলে এখানে কি হবে, প্রশ্নটার উত্তর হবে বি, লিবারেটেড টু দ্য সারাউন্ডিং। ওকে, তাহলে এই প্রশ্নটা, এই 35টা প্রশ্ন আমি আলোচনা করলাম। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এসেছিল, আবার পরীক্ষা আসতে পারে, তোমরা এটা গুরুত্বের সঙ্গে দেখবে। ওকে, আর এরপরে আমি আরও জিকের প্রশ্ন আলোচনা করব বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। তো আশা করি এটা তোমাদের উপকারে লাগবে, তোমরা এটা দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এটা শেয়ার করো, আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, এই বলে আবার একটা ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থেকে আজকে এই পর্যন্ত শেষ করছি।